আপনাদের ঘুম না ভাঙে, মমতা আত্মার ভাইপো কোন পুলিশকে বাঁচাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে গেলাম, সঞ্জয় রায় প্রিজন ব্যাংক থেকে বলছে যে বিনীত গোয়েল এগুলো করেছে। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা বিনীত গোয়েলকে বাঁচাতে আপনাদের মমতা পারবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। বিধানসভা খুলবে আবার আপনাদের জন্য অন দ্য ফ্লোর অফ দি হাউস আমি আমার আওয়াজ তুলব গ্রুপটির ভাইদের পক্ষে। উই ওয়ান, উই ওয়ান, নিয়োগ চাই, নিয়োগ, নিয়োগ, নিয়োগ চাই, চাই, উই ওয়ান, উই ওয়ান। ভালো থাকবেন। ভারত মাতা বললেন 24,63,000 বেকার, পোস্টের সংখ্যা কত? 6,000। লিখিত পরীক্ষার পরে 18,000 কে ইন্টারভিউতে ডাকা হলো, সেখান থেকে 5,422 কে নিয়োগ করা হলো। নিয়োগ যখন হলো, আপনারা ভাবলেন যে গ্রুপটি রিক্রুট বোর্ডের অথবা পাবলিক সার্ভিস কমিশনের, এ আলাদা করে সল্লেকে অফিস করে অতনু পুরো কায়স্থ বলে একজন স্থাবক WBCS পার্থ চ্যাটার্জির মতো স্থাবক মন্ত্রী, এই অতনু পুরো কায়স্থকে দিয়ে একটা কমিটি বানিয়ে ফর্সো একটা ইন্টারভিউ করা হলো। আমরা তখন আপনারা বুঝেছিলেন, পরে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে সিজার লিস্ট CBI উদ্ধার করেছে, ইডি উদ্ধার করেছে, তাতে দেখবেন আপনাদের তালিকার এই 5,422 এর তালিকার সিটিটাও পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ইডি নিয়ে এসছে। আপনারা বুঝে নেন যে এই চাকরিগুলো এই মোটা পার্থ 150 কেজি যার ওজন, মেয়ের থেকে ছোট বয়সী অপার সঙ্গে 51 কোটি টাকা সহ যিনি ধরা পড়ে এখন জেলে আছেন, সেই মোটা পার্থর বাড়ি থেকে আপনাদের তালিকা পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন নিয়োগ কিভাবে হয়েছে। যে আপনাদের লাগাতার 48 ঘন্টা ব্যাপী ধর্ণা মঞ্চ, আপনাদের সঠিক পরিকাঠামো এবং অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলো লাগে, দীর্ঘ সময় ধরে অবস্থান বা ধর্ণা চালিয়ে যেতে, সেই ব্যবস্থাগুলো সম্পূর্ণ না থাকা সত্ত্বেও আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মহামান্য উচ্চ আদালত থেকে লড়াই করে আপনাদের অধিকার, সেই অধিকার বলে আপনারা যে ধর্ণা করছেন, আমি তাতে আপনাদের সকলকে প্রথমে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এটা আমার আপনাদের কাছে আসা নতুন নয়, আপনারা রেড রোডে মা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে প্রায় 800 দিনের কাছাকাছি, 796 দিন, সেই দীর্ঘ সময় কখনো বর্ষা কখনো শীত, মশা মাছি, সত্যিকারে অত্যন্ত প্রতিকূল কঠিন একটা পরিবেশের মধ্য দিয়ে আপনারা লাগাতার যে ধর্ণা করেছেন, তাতে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি এর আগে এবং আমাদের, তাই আপনারা এই লড়াই চালাচ্ছেন। একদিকে আইনি লড়াই, অন্যদিকে আপনাদের এখানে ধর্ণা অবস্থান। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আসুন, পশ্চিমবাংলার সমস্ত বঞ্চিত বেকাররা, যার সংখ্যা বাম আমলে যখন 1 কোটি ছিল এখন সংখ্যা 2 কোটি হয়েছে, বাম আমলে রাজ্য ছেড়ে বাইরে কাজে গেছিলেন 5,20,000 জন,
এখন রাজ্য ছেড়ে বাইরে কাজ করেন 55 লক্ষ জন। রাতে ঘুমান, দিনে ঘুমাবেন না। পতাকা সরিয়ে দরকার হলে জোট বাঁধন তৈরি হন। এই লড়ার পরে ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ডেকেছিল 27 আগস্ট। এই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছিলেন। সকাল 9টার মধ্যে হাজার হাজার পুলিশ বেষ্টনী করে ডিজিকে সাথে নিয়ে এখানে লুকিয়ে বসেছিলেন এবং সব মন্ত্রীকে ডেকে নিয়েছিলেন। সেদিন চাইলে জনগণ ওই 14 তলাতে উঠে চেয়ারটা নিয়ে নদীতে ছড়ে ফেলে দিতে পারত। শরৎ চ্যাটার্জি রোড হয়ে নবান্নর গেটেও হাওড়ার লোকেরা ঢুকে পড়েছিল। এখন মুসলিম মহিলাদের ফোড়ানো হয়, সেদিন মমতা ব্যানার্জি আগে যায়নি, আমি আগে পৌঁছেছি 55 জন এমএলএ নিয়ে। মোগরা হাটে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম আইএসএফ এর সমর্থন করেছিল বলে 40টি মুসলিম পরিবারের বাড়ি লুট করেছিল ওরা, আমি সেদিন তাদের পাশে গিয়ে পৌঁছেছিলাম। এটাই বিরোধী দল নেতার কাজ, বিরোধী দল নেতা সেই কাজটা করে। আমি আপনাদের বলছি জোট বাঁধন তৈরি হন, এ লড়াই আরো তীব্র করতে হবে, সংঘাতের জায়গায় যেতে হবে। জানুয়ারি মাসে আমরা গুছিয়ে নেব, মাধ্যমিক পরীক্ষার আগে লং মার্চ হবে বড় করে। অন্তত লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই নবান্নর দিকে লং মার্চ করবেন, চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো, একটাই আওয়াজ হবে, চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো। রাজীব কুমার আইটি সেক্রেটারি, প্লিজ রিজাইন। এবং আপনারা শুনে রাখুন, ওয়েবেলের এমডি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলুন। এই সব প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করতে, আমি যখন জিজ্ঞেস করতে যেতাম তখন বলতেন যে না, পার্মানেন্ট চাকরি আর দেওয়া যাবে, এখন সব কন্ট্রাকচুয়াল। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো ভাতার কাছ থেকে বেরিয়ে আসুন, এই রাজ্য গোটা পৃথিবীকে শিক্ষা দেয়, এত ভালো মেধা বাঙালিদের মতো অন্য কারণ নেই, বিদ্যাসাগরের মাটি। রাধা বিনোদ নাথরা, ডক্টর মুনিলাল ভৌমিকরা ইউরোপ কাঁপাচ্ছেন, এতগুলো নোবেল পুরস্কার এসেছে, অমর্ত শ্রেণী বলুন আর যেই বলুন, সমস্ত পশ্চিমবাংলায় বাঙালিদেরকে মেধা এই সরকার শেষ করে দিয়েছে, একদম খতম। 2 কোটির বেশি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, ভোট ব্যাংক বন্ধ, মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বন্ধ, যুবশ্রী ভাতা কেউ পায়। এই সরকার যে স্কিমগুলো বন্ধ করেছে তার মধ্যে যুবশ্রী ভাস্কর গৌতম রা, সব আমরা মিলে প্রস্তুতি নিচ্ছি, গ্রুপটির সংগঠন সহ সমস্ত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন ঐক্যবদ্ধভাবে জাতীয় পতাকা নিয়ে আমরা একটা পোর্টাল বের করছি, তাতে রেজিস্ট্রেশন করাবো বেকার যুবক যুবতীদের। আর তারপরে আমরা বড় লং মার্চের পরিকল্পনা নিচ্ছি, চাকরি দিন নইলে নবান্ন চেয়ার ছেড়ে। এটা বেকার যুবক যুবতীরাই করবে, আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এদের মেন্টার হিসেবে সহযোগিতা করব, এবং আমার যে দল সে দলের স্ট্যান্ড তো ক্লিয়ার, যে কোনো অরাজনৈতিক আন্দোলন যদি যুক্তিক রাজ্য দাবিতে গিয়ে করে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে পারছে। এই কাজটা অন্য রাজনৈতিক দল যারা তথাকথিত
এই সরকারের পরিবর্তনটা তাদেরও করা উচিত। পতাকা ছাড়া আমরা তো নাগরিক, নাগরিক তো যে কোনো যুক্তিগ্রাহ্য ইস্যু নিয়ে লড়তে পারে। আমি যখন পতাকা নিয়ে লড়বো তখন আমি বিজেপি, পতাকা নিয়ে যখন মিছিল হবে তখন মোহাম্মদ সেলিম সাহেব সিপিএম, অজিত চৌধুরী কংগ্রেস, আমি সুকান্ত বাবুরা পতাকা ছাড়া যখন আসবো তখন তো আমরা নাগরিক, আমরা তো এই ভূমিকা পালন করি। এবং বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা মানে এই রাজ্যের সমস্ত সরকারের সংগঠন নিয়ে বারে বারে বলেছি, আমি আলাদা করে গ্রুপটির জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব, আমরা জমা দেব শুধু এদের জন্য। আমি অন্তত এদের দাদা বা বন্ধু হিসেবে এইটুকু কাজ করতে পারবো, এইটা আমার দায়িত্ব। আর একটা পরামর্শ আশিস ভাইদের বা সব ভাইকে দিয়ে গেলাম, হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে, চিফ সেক্রেটারি ডেপুটেশন নেবেন, চিফ সেক্রেটারি যদি ডেপুটেশন না নেন তাহলে এরা যেন অন্য কাউকে ডেপুটেশন না দেন, এটা আমার পরামর্শ, নট ডিসিশন, ডিসিশনটা তো ওদের নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে এদের জয় হয়ে গেছে, মমতা ব্যানার্জির দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে ওখানে, এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিংয়ে পালিয়েছে। নিচে দু তিনবার গেছি এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে, সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিস, প্রত্যেকপক্ষী মানুষ বসেদের উপস্থিত, এবং ক্যামাক স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি, এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই। আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসেছি। এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যি যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 45.67, অর্থাৎ রাজ্যের 54% মানুষ এই সরকারের বিরোধী। আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ, মানে জনগণ বিজেপি কখনো মিলতে পারে না, তা আইডিওলজিক্যাল ডিফারেন্স। একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলি, এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই, এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেটিভ, এটা জনগণের উপর ছেড়ে দাও, এইটা আমার। আমি